জয় হিন্দ সকল বিরাজ তোমার যেমন দারুণ খুশির খবর ডাবলিউ বারো হাজার ভ্যাকান্সি খুব শীঘ্রই তোমার প্রকাশিত চলেছে আজকে ওয়েলফেয়ারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সমস্ত ডিটেলস আলোচনা করবে ভিডিওটার মাধ্যমে ভিডিও মনোযোগ সহকার দেখো তবে তার আগে তোমার একটা কথা রয়েছে যারা ডাব্লিউপি এবং কলকাতা পুলিশের ব্যাচে ভর্তি হতে চাইছে অর্থাৎ অনলাইন ব্যাচে ভর্তি হতে চাইছে তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে নাইন জিরো সিক্স ফোর ডবল এইট জিরো ওয়ান টু ফোর আমাদের ব্যাচ কিন্তু চালু হয়ে গেছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে তোমার ভর্তি হতে পারবে কত কোর্স ফ্রি লাগবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা তবে এই জায়গাটা যদি স্ক্রিনশট দিয়ে নাও তাহলে পাঁচশো নিরানব্বই টাকা লাগবে না চারশো নিরানব্বই টাকায় তোমরা ভর্তি হতে পারবে আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে করবো যে নাম্বারটা দিলাম এই নাম্বারটা শুধু হোয়াটসঅ্যাপ করবে কেউ কল করবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে সেখানে তোমার যা দরকার পড়বে একমত্তে অ্যাডমিশন হলেই তবে তুমি এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে বাড়া বলছি নাইন জিরো সিক্স ফোর ডবল এইট জিরো ওয়ান টু ফোর যদি অ্যাডমিশন নিতে চাও তবে কন্ট্যাক্ট করে বা বাদ বাকি ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো একটা ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও দেখো কী সুখবরটা তোমাদের কাছে একটু ভালো করে তোমাদের পরপর আমি বলতে বলতে যাচ্ছি দেখো এখানে তোমাদের কি আছে দেখো এখানে যেটা প্রথম তোমার লাগবে তোমার একজন ভারতীয় একজন বাসিন্দা হতে হবে আর জাস্ট কি করতে হবে মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো শাখাতে তুমি মাধ্যমিক পাস থাকো তাহলে ফর্ম ফিল করতে পারবে তুমি মেল হও ফিমেল হও থার্ড জেন্ডার হও কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে কি বললাম মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো শাখা থেকে মাধ্যমিক পাস থাকলেই শুধু হবে কোনো নাম্বারের ক্রাইটেরিয়া নেই শুধু পাস থাকলেই হবে আর তোমাদের বয়েস দেওয়া করা সেটা হচ্ছে আঠেরো থেকে তিরিশ খেলা বয়স কত করা হয়েছে আঠেরো থেকে আগে ছিল থেকে কত সাতাশ এখন সেটা কত করা হয়েছে আঠেরো থেকে তিরিশ করা হয়েছে বুঝতে পেরেছ এবার তাহলে এবার বাদ বাকি বিষয়গুলো কি আছে দেখো তুমি যদি এসসি হয়ে থাকো এসটি হয়ে থাকো সিভিক হয়ে থাকো অথবা তুমি যদি হোমগার্ড হয়ে থাকো তাহলে তোমাকে পাঁচ বছরে ছাড় দেওয়া হবে কত বছরের ছাড় পাঁচ বছর অর্থাৎ তার মানে কতকে দাঁড়াবে তোমাদের তিরিশ যোগ পাঁচ পঁয়ত্রিশ বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে এক কত কত এক এক দু হাজার চব্বিশ সাল অনুসারে ওকে আর তোমরা এই বয়স নির্ণয় কী করে করবে বয়স নির্ণয় করার জন্য প্লে স্টোরে যাবে সেখান থেকে এজ ক্যালকুলেট ডাউনলোড করে নেবে সেখানে এক এক দু হাজার চব্বিশ বসাবে এবং তোমার ডেট অফ বসাতে অটোমেটিক কিন্তু তোমার কত বছর বয়স হচ্ছে দেখতে পারবে ওকে আর ওবিসি এ ওবিসি ব্রেকের তিন বছর ছাড় আছে তাহলে তিরিশ যোগ তিন তেত্রিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে আশা করি বিষয়টা ক্লিয়ার আর যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো ওকে আর যে বিষয়টা আসছে আর ডিটেলস তোমাকে বলে দিচ্ছি দেখো আর বিষয় তোমার সিভিক হয়ে থাকো অথবা হোমগার্ড হয়ে থাকো তাহলে তিন বছরের কিন্তু অন্তত চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবে এখানে উল্লেখ নিয়ে আমি তো তোমাদের বলে দিলাম এবার আসছে আর বিষয় দেখো তোমাদের কিন্তু প্রথমে কী হবে এটার ক্ষেত্রে পরীক্ষা হবে একটা পরীক্ষা হবে কটা পরীক্ষা হবে বললাম ভালো করে শোনো অনেকে জিজ্ঞাসা করো দুটো পরীক্ষা নয় একটা হবে কলকাতা পুলিশকে দুটো পরীক্ষা হবে কিন্তু ডাব্লিউ যেটা বারো হাজার বেরোচ্ছে ডাব্লিউ যেটা বারো হাজার বেরোচ্ছে সেটা একটাই কিন্তু তোমাদের পরীক্ষা হবে শুধু মেন পরীক্ষায় যে নাম্বারটাই হতো পঁচাশিতে সেই পঁচাশি নম্বরেই পরীক্ষা হবে আশা করি মেন পরীক্ষা যে সিলেবাস সেই সিলেবাসের অনুসারেই পরীক্ষা হবে কি কি রয়েছে মেন পরীক্ষায় জিকে বা জিএস এগুলো সব থাকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকে তোমরা জানো এবং তারপর কি থাকে ম্যাথ থাকে আর কি থাকে রিজনিং থাকে আরটা কি থাকে সেটা হচ্ছে ইংলিশ থাকে এই চারটে বিষয় মিলিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা হবে কত পরীক্ষা হবে তোমাদের পঁচাশিতে পরীক্ষা হবে আমি বারবারই বলেছিলাম তো হাতে কিন্তু খুব সময় কম যারা অনলাইন অ্যাডমিশন নিতে চাচ্ছে তারা অবশ্যই অ্যাডমিশন আর বলছি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা লাগবে না কত লাগবে বলেছি স্ক্রিনশট নিলে চারশো নিরানব্বই টাকা পেয়ে যাবে আর তার হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নাও তোমরা যে মাস্টারের কাছে পড়ো যে যে ইনস্টিটিউশনের ইনস্টিটিউশনে পড়ো কোনো অসুখ তার সাথে কোনো সম্পর্ক নেই এটা অনলাইন ক্লাস তোমরা অনলাইন ক্লাসে কী পাচ্ছ বলেছি তোমার জিকে ক্লাস পেয়ে যাবে তোমরা ম্যাথ ক্লাস পেয়ে যাবে তোমরা আর কিভাবে রিজয়নিং ক্লাস পেয়ে যাবে এবং তোমরা কি ক্লাস পাবে তার সাথে পাচ্ছো হচ্ছে ইংলিশ গ্রামার ক্লাসটাও পেয়ে যাবে চারটে বিষয় ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এবং তোমার যেরকম পরীক্ষা হচ্ছে না ততক্ষণ তোমাদের কিন্তু আমরা পড়াবো এটা কিন্তু সবচেয়ে বেস্ট ফ্যাসিলিটি এবং তাছাড়া তোমাদের মক টেস্ট ক্লাস করানো হয়ে থাকবে এবং তোমার ক্লাসে পিডিএফ পাবে রেকর্ড ক্লাস পাবে শুধু লাইভ ক্লাস নয় রেকর্ড ক্লাসে পাবে অনেকে জিজ্ঞাসা করো কখন ক্লাস হয় আমাদের সন্ধ্যা সাতটার সময় কিন্তু লাইভ ক্লাস হয় এবং তার রেকর্ড ক্লাস আমরা টেলিগ্রামে দিয়ে রাখি ওকে সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো একটু ভিডিওটা শুট মনোযোগ সহকারে দেখো তাহলে প্রথমে কি গেলো রিটার্ন এক্সাম গেলো কত নম্বরে পঁচাশি নম্বরে গেলো তারপরে তোমাদের কী হবে ফিজিক্যাল পি এম টেস্ট হবে সেটা কি কী রয়েছে ক্রাইটেরিয়া তোমার ভালো করে দেখে নাও দেখো তুমি যদি ইউ আর ক্যাটাগরি হয়ে থাকো ওবিসি এ ওবিসি বি হয়ে থাকো অর্থাৎ ইউ কি কি বললাম ইউ আর এ ওবিসি বি যদি এগুলো হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে দেখো হাইট হবে কত একশো সাতষট্টি আর চেস্ট লাগবে কত আটাত্তর এবং পাঁচ ফুলানো ক্ষমা থাকতে হবে সেটা তিরাশি আর ন্যূনতম যেটা বলো তোমার ন্যূনতম ওজন সাতান্ন কেজি ন্যূনতম কত সাতান্ন কেজি ন্যূনতম ওজন লাগবে এবং এখানে বলে দেওয়া হয়নি যে ওভারওয়েট কতটাই বাদ যায় বা ওজনের সাথে উচ্চতার সাথে ওজন নির্ণয় করা হবে কিনা এবং কিছু নোটিফিকেশান এখনও আসেনি সুতরাং ন্যূনতম যেটা ওজন লাগবে সাতান্ন কেজি যাদের ওজন কম আছে তারা অবশ্যই সকালে ছোলা খাও ভালো প্রোটিন জাতীয় খাবার খাও দেখবে ওজন বেড়ে যাবে সুতরাং এই ওজন কিন্তু তোমাকে কম হলে কিন্তু ছাপ্পান্ন কেজি হলে বাদ দিয়ে দেবে তোমাকে সাতান্ন কেজি অন্ত ন্যূনতম থাকতে হবে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে এবং তারপর দেখো এছাড়াও কি গোর্খা রাজবংশী এসটি তুমি যদি এগুলো হয়ে থাকো তাহলে তোমাদের এক্ষেত্রে কি গোর্খা গাড়ি রাজবংশী এসটি তোমরা হয়ে থাকলে সেক্ষেত্রে একশো ষাট সেমি হাইট লাগবে আর ছিয়াত্তর সেমি বুক লাগবে এবং ফুলিয়ে করতে হবে এদেরও পাঁচ ফুলাতে হবে এদের ওজন লাগবে কত তিপ্পান্ন কেজি ন্যূনতম ওজন কত তিপ্পান্ন এবার আসছে ফিমেলদের ক্ষেত্রে মেল গেল ফিমেল দেখো ফিমেলদের যেটা তোমরা হাইটের ক্ষেত্রে অনেক আবেদন করেছিলো অনেক অনেক কিছু মেল করা হয়েছিল কোনো কাজ হয়নি একশো ষাট সেই হাইট রয়েছে এবং ন্যূনতম ওয়েট লাগবে উনপঞ্চাশ কেজি কাদের ক্ষেত্রে এটা ইউ আর ও বি এ ও বি অর্থাৎ জেনারেল ও বি সি এ ও বি আর গোর্খা কারোর রাজবংশের ক্ষেত্রে হাইট লাগবে একশো বাহান্ন ন্যূনতম জোর লাগবে কত পঁয়তাল্লিশ এবার দেখো থার্ড জেন্ডার ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো থার্ড জেন্ডারে বলা হয়েছে দেখো বলা হয়েছে ক্যান্ডিডেট আর ক্যাটাগরি দেখো একশো তেষট্টি লাগবে হাইট লাগবে সেটা হচ্ছে ইউ আর ও বিসি এ ও বিসি বি আর ওজন লাগবে কত বাহান্ন কেজি ন্যূনতম আর গোর্খা গাঁড়ের রাজবংশ স্টেডের ক্ষেত্রে লাগবে একশো পঞ্চান্ন হাইট লাগবে আর আটচল্লিশ হচ্ছে কি লাগবে ওয়েট লাগবে ঠিক আছে একশো পঞ্চান্ন হাইট লাগবে আর হচ্ছে ওয়েট লাগবে কত আটচল্লিশ ওকে এবার দেখো যারা ইসি ক্যাটাগরি হবে তাদের জন্য কিছু ছাড়ের ব্যবস্থা করা আছে দেখো সেখানে পরিষ্কার বলে দিয়ে আছে ভালো করে দেখো ইসি ক্যাটাগরির মধ্যে মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে হচ্ছে তোমাদের হাইট আর পাঁচ সেমি ছাড় পাবে আর কী বলা হয়েছে আপ টু পাঁচ কেজি ওজনের ছাড় পাবে আর কী পাবে তোমার চেস্টে পাঁচ সেমি পাঁচ সেমি ছাড় পাবে যদি ইসি ক্যাটাগরি হয়ে থাকো তোমাদের সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমার এই ছাড়গুলো পাবে এবং তাছাড়াও দেখো যেটা হচ্ছে তোমাদের কী রয়েছে ফিমেলদের ক্ষেত্রে দেখো আপ টু ফাইভ সেমি হাইটে ছাড় পাবে আপ টু পাঁচ কেজি ওয়েটেও ছাড় পাবে ফিমেলদের ক্ষেত্রেও এবং তারপরে কী রয়েছে বিষয়টা আসো দেখো তোমাদের যে রানের বিষয়টা আছে ষোলোশো মিটার রান ফিমেল এই সরি মেলদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষ পরীক্ষা থেকে ষোলোশো মিটার রান করতে হবে কত ছয় মিনিট তিরিশ সেকেন্ডে আর ফিমেলদের ক্ষেত্রে অর্থাৎ মহিলা পরীক্ষার্থীরা আটশো মিটার রান করতে হবে কত চার মিনিটে কমপ্লিট করতে হবে আর থার্ড জেন্ডার ক্ষেত্রে কী বলা হয়েছে আটশো মিটার রান করতে হবে তিন মিনিট তিরিশ সেকেন্ডে এবং বলছে এক্স সার্ভিস ম্যান অ্যাবো পঁয়ত্রিশ ইয়ার্সের এজের ক্ষেত্রে কী ফুলফিল রয়েছে তারা রান করবে আটশো মিটার রান করবে তিন মিনিট তিরিশ সেকেন্ডে এটা মেলের আর ফিমেলদের ক্ষেত্রে এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে বলা হয়েছে আটশো মিটার রান করবে চার মিনিট তিরিশ সেকেন্ডে আশা করি ক্লিয়ার এবং ইসি ক্যাটাগরি ছাড় রয়েছে দেখো সেখানে ষোলোশো মিটার তারা রান করবে সাত মিনিটে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা যায় আটশো মিটার রান করবে ফাইভ মিনিটে ওকে এরপর তুমি পি টি পি পাস করে গেলে এরপর তোমাকে পনেরো নম্বরে ইন্টারভিউ দিতে হবে কত নম্বরে ইন্টারভিউ পনেরো নম্বর এবং এই পনেরো নম্বর ইন্টারভিউ কী করে হবে তোমার মেরিট লিস্ট লাস্টে সেটা হচ্ছে তুমি যে প্রথমে পরীক্ষা দিয়েছিলে পঁচাশি নম্বরে পরীক্ষা দিয়েছিলে সেই নাম্বারে আমার যা নাম্বার পাবে ধরো তুমি ষাট পেলে এবং তুমি ইন্টারভিউতে দশ পেলে তাহলে কত হলো সত্তর এই টোটাল তোমাকে যোগ করে কি করা হবে মেরিট করা হবে ক্লিয়ার আসলে বুঝতে পেরেছো টোটাল তোমাকে যোগ করা হবে যোগ করে মেরিট করা হবে যেটা আগের নিয়ম ছিল জাস্ট কি একটা মিস গেছে সেটা হচ্ছে প্রিলি পরীক্ষাটা বাদ দিয়ে দিয়েছে কি পরীক্ষা বাদ দিয়ে দিয়েছে প্রিলি পরীক্ষা তোমার বাদ পড়ে গেছে তাছাড়া সবই কিন্তু এক রয়েছে প্রিপারেশন না ভালো করে আমাদের কাছে অনলাইনে ব্যাচে কোর্সে ভর্তি হওয়া বারবার বলছি পাঁচশো নিরানব্বই টাকা লাগবে না এটা যদি স্ক্রিনশট দেওয়া হয় চারশো নিরানব্বই টাকায় হবে আর হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই ওই নাম্বারে ফোন করবে না দয়া করে বারবার বলছি আর আমাদের কমানোর দায়িত্ব থাকলো তাই পড়ার দায়িত্ব তোমার থাকবে আমাদের হোম টাস্ক দেওয়া হয় অবশ্যই ভালো করে পড়বে ইজিভাবে পরীক্ষায় পাশ করে যায় ভিডিওটা যে এই পর্যন্তই যদি আরও কিছু জানতে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভিডিওটা এই পর্যন্ত আর অবশ্যই নিকটবর্তী ফ্রেন্ডে কাজ শেয়ার করো জয় হিন্দ বন্দে মা